প্রথমেই সাংবাদিক বন্ধুক ধন্যবাদ জ্ঞাপন করছো। মই নজরুল ইসলাম, ধুবরী জেলা রাজ্য দলের সাধারণ সম্পাদক। আজি আমি আপনার একটা বিশেষ কথা কোয়ার কারণে আমি আপনার মাতিছো। ইতিমধ্যে আপনার গম পাইছে যে অসম সরকারে যা 14/9/2021 তারিখে গোটেই অসমত 2021 চনের টেট পতার কারণে এখন বিজ্ঞাপন জারি করেছে। এই বিজ্ঞাপনখন আমি দেখবলে পাইছো যে অসমৰ 33খন জিলাৰ ভিতৰত মাত্র 7খন জিলা বাদ দি বাকি 26খন জিলাত টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছে। আমি আপনার মাধ্যমে অসম সরকার জানিব খুঁজিছো যে কিহর ভিত্তিত এই 7খন জিলা বাদ দিয়া হল। এই যিকেইখন 7খন জিলা বাদ দিছে, ইয়াতে যদি আপনার চায় যে ধুবুরী, দক্ষিণ হালমার মানকেশ্বর, গোয়ালপাড়া, বরপেটা, বজালি, করিমগঞ্জ আর হাইলাকান্দি এই 7খন জিলা বাদ দিছে। ইতিমধ্যে আপনার জানে যে এই গোটেই 7খন জিলাত মুসলমান মানুষ সংখ্যাগরিষ্ঠ। গতি আমি এই সরকারখনক আমি প্রশ্ন করব বিচারিছো যে সাম্প্রদায়িকভাবে টেট পরীক্ষা কেন্দ্রসমূহ পাতিছে নেকি, যে যিকেইখন জিলাত মুসলমান মানুষ সংখ্যাগরিষ্ঠ সেই 7খন জিলাত কিহর কারণে টেটর পরীক্ষা কেন্দ্র না থাকিব। ধুবুরীর যদর এখন জিলা যত প্রায় 20 লাখতক অধিক জনসংখ্যা, সেইখন এখন জিলাত ঐতিহাসিক এখন জিলাত এখনো টেট পরীক্ষা কেন্দ্র না থাকিব। ইয়ার আগত ধুবুরী জিলাত বহুতো পরীক্ষা হয়েছে, APSCর দরে এক্সাম ধুবুরী জিলাত হয়েছে। গতি মাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার বাবে যদি সরকার এখন সাম্প্রদায়িক নীতিরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, শিক্ষামন্ত্রী রণজিৎ পাটিল ডাঙরিয়া যদি সাম্প্রদায়িক নীতিরে টেটর পরীক্ষা কেন্দ্র পাতে, তাহলে আমি ধুবুরী জেলার রাইজ দলে ইয়ার তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা করছি, আমি ধিক্ষা দিছি, গরিহণ দিছি, আর অনতিবলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করব। যদি নকরে গোটেই জিলাব্যাপী বা গোটেই অসমব্যাপী আমি তীব্র গণতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করিম। আপনার মাধ্যমে আমি আরও একটা কথা কব বিচারিছো যে ধুবুরী জেলাত মাত্র মুসলমান মানুষ বসবাস নকরে, যে ইয়ার আন আন বৃহৎ বহুত জাতি জনগোষ্ঠীর মানুষ আছে। ধুবুরী জেলাত কোচ রাজবংশী আছে, আদিবাসী মানুষ আছে, বড়ো আছে, গারো আছে, বাঙালি আছে, বা হিন্দু সম্প্রদায়ের আন আন জনগোষ্ঠীর মানুষ থাকা আছেও, তার পিছতো মাতন তেওঁলোকে যদি ভাবিছে যে নহয় আমি মুসলমান মানুষখিনিক টেডর পরীক্ষার পৰা বঞ্চিত করিম, তেওঁলোকে ভুল ভাবিছে। আমার মুসলমান মানুষখিনিক বঞ্চিত করার হাততে আন আন জাতি জনগোষ্ঠীর মানুষখিনিকেও ডিপ্রাইভ করবে ওলাইছে। গতি আমি আপনার মাধ্যমে গোটেই শান্তিপ্রিয় যুম মানুষ, যখন মানুষ ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, যখন মানুষ সরকার সাম্প্রদায়িক নীতি পক্ষর্তনা করে, সেই মানুষখিনিক আমি বিনম্রতার আহ্বান জানাইছো, আমি সজরে ইয়ার তীব্র প্রতিবাদ করব। সরকারের এই ফেসিস্ট নীতিক, এই সাম্প্রদায়িক নীতিক আমি গরিহণা দিছি, আর অনতিবলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার বাবে আমি আপনার মাধ্যমে আমি দাবি উত্থাপন করছি। তার আমি এইখানে কব বিচারিছো যে আজি ধুবুরী জেলার দরে এখন জেলাত এখনো টেট পরীক্ষা কেন্দ্র নথকার পিছতো ধুবুরী জেলার যিকেইজন বিধায়ক আছে, ধুবুরী জেলার পরা একেবারে মুসলমান মানুষের সংখ্যালঘু দরদি যোন মানে একেবারে আমালোকর দরদি এখন সাংসদ থাকার পিছতো কিয় এই ক্ষেত্রে একটা মাতমতা নাই, কারণ ইয়ার ইয়াত আমি একটা রহস্যের গন্ধ পাইছো যে তেওঁলোকে সকল সময় পোলারাইজেশন ভাল পায়, তেওঁলোকে হিন্দু মুসলমান মানুষগুলি বিভাজন করে যেনকা পদ্ধতিতে আজমল ভাল পায়, তেনকা বিজেপিও ভাল পায়। কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জিলাকেইখন বাদ দিছে, সেই ক্ষেত্রে কিন্তু সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরে একেবারে নিশ্চুপ হয়ে আছে, কারণ ইয়াতে তেওঁর ভোটের হাত তো আছে। নির্বাচনের সময়ত কব যে নহয় আমার মুসলমান মানুষখিনি এই সরকারে আমার সা সুবিধা দিয়া নাই, এইটাই ঘরিয়ালের চোখখানে ঢুকিব। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি দেখা পাইছো যে ধুবুরী জেলার দরে 20 লাখ ইমান ডাঙর এখন জিলাত এখনো টেট পরীক্ষা কেন্দ্র নথকার ফলতো কিন্তু সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের জিলাখনের এজনো বিধায়কের কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। গতি আপনার মাধ্যমে আমি সরকারকে সকিয়াই দিব বিচারিছো যে আপনাদের যি নীতি লৈছে এই নীতিরে ইমান সাম্প্রদায়িক এখন সরকার কেউ হব নয়, গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরকে আমি বিনম্রতার আহ্বান জানাইছো যে আপনার এই নীতি পরিহার করে গোটেই 33খন জেলাতে টেট পরীক্ষা কেন্দ্র পাতিব লাগিব। যে 2 বছর ধরে করোনাকালীন পরিস্থিতির বাবে গোটেই মানুষ আর্থিকভাবে জড়ল হয়ে গেছে, এনেই ধুবুরী ডিস্ট্রিক্টের মানুষ আমি আর্থিকভাবে অল্প পিছপরা, আর্থিকভাবে আমি অল্প ক্ষতি, আমি অল্প দুঃখীয়া মানুষ। এনেকুৱা একটা পরিস্থিতিত 2 বছর ধরে মানুষ লকডাউন বিধ্বস্ত হওয়ার ফলত ধুবুরী জেলার পরা অসমের বিভিন্ন জেলালে এই এই জেলার মানুষ যুব নিবনুয় যুবক যুবতী সকলে বহুত টাকা পয়সা খরচ করে পরীক্ষা দিবলে যাব লাগিব। গতি এটা অতি পরিতাপর বিষয়, অতি দুঃখজনক ঘটনা। গতি মাননীয় শিক্ষামন্ত্রী আর অসমের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লই আমি সংবাদ মাধ্যমের জড়িয়ে বিনম্রতার আহ্বান জানাইছো, আপনার সাম্প্রদায়িক নীতি পরিহার করে একেলগে গোটেই মানুষের সামগ্রিক উন্নয়নের হাতত, সকল যুবক নিবনুয় যুবক যুবতীর হাতর খাতির আপনার গোটেই সকল কেইখন জেলাত আপনার টেট পরীক্ষা কেন্দ্র পাতক। ধন্যবাদ।
তাতে টেট পরীক্ষা কেন্দ্র পাতিব লাগিব কারণ এটা কথা আপোনালোকে সাবো যে দুবি জেলাত প্রায় 2011 জনের সেনসাস মতে 19.5 লাখ জনসংখ্যা বর্তমান 22 লাখতকৈ অধিক হবো যত মাজুলিত 1.5 লাখ 1.5 লাখ জনসংখ্যা থকা এখন জেলাত যদি টেট পরীক্ষা কেন্দ্র হব পারে 22 লাখ জনসংখ্যা থকা এখন জেলাত কিয় টেট পরীক্ষা কেন্দ্র না পাতিব ইয়ার আগতে এপিএসসির পরীক্ষা দুবি জেলাত হয়েছে আনান সকল পরীক্ষা হব দুবি জেলাত যদি হব পারে টেরর 2021 সনের টেরর পরীক্ষা কিয় দুবি জেলাত নহব এটা এক সাম্প্রদায়িক নীতি সাম্প্রদায়িকভাবে সরকারকে এই পরীক্ষা কেন্দ্র এটা পরিকল্পিতভাবে দুবি জেলা বা বজালি বা বরপেটা বা গোয়ালপাড়া জেলা টেট পরীক্ষা কেন্দ্র সমূহ দিয়া নাই কিন্তু আমার দাবি অসমৰ 33 কোন জেলাতেই টেট পরীক্ষা কেন্দ্র দিব লাগিব।